মহানায়ক উত্তম কুমার আজও বর্ণিল এক চরিত্র। সাদাকালো যুগে তিনি ছিলেন তরুণীর স্বপ্নের নায়ক, যার পদচারণায় টলিপাড়া মাতোয়ারা থাকত। বিংশ শতাব্দীতে এসেও তিনি কোটি কোটি ভক্তর হৃদয়ে আছেন স্বমহিমায়। অনেক সময় পেরিয়ে গেছে, সময়ের সাথে সাথে বদলেছে চলচ্চিত্রের ধরনও। বর্তমানে অনেক নায়ক পেয়েছেন একাধিক নামি দামি সম্মাননা, কিন্তু বাঙালির মননে মহানায়ক তো একজনই ছিলেন আর ওই একজনই থাকবেন। মহানায়ক উত্তম কুমার কত দুর্দান্ত ছবি যে বাঙালিকে উপহার দিয়েছেন তার ইয়ত্তা নেই। একটা সময় ইন্ডাস্ট্রিতে যারা দু হাত ভরে দিয়েছেন তাদেরই একজন হলেন অরুণ কুমার তথা উত্তম কুমার। মৃত্যুর অনেক বছর পরেও স্বর্গীয় উত্তম কুমারের স্মৃতি আজও স্বমহিমায় উজ্জ্বল। তাকে নিয়ে নস্টালজিয়া বোধহয় কোনোদিনই শেষ হওয়ার নয়। তবে মহানায়কের তৎকালীন পারিশ্রমিক সম্পর্কে কোনো ধারণা আছে কি? জেনে অবাক হবেন যে সেই সময়েও 2.5-3 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন তিনি। আর নেবেন নাই বা কেন, তার চাহিদাও ছিল তুঙ্গে। একের পর এক ছবি উপহার দিয়ে তিনিই ছিলেন ভক্তের ভগবান। তবে অভিনয় জগতে পা দিয়েই সফলতার মুখ দেখেননি তিনি। একাধিক সিনেমা ফ্লপ হয়েছে। শুরুর দিকে বেশ কয়েকটা ছবিতে নিরাশার পর অবশেষে বাংলা চলচ্চিত্র জগতে নতুন দিশা পায় মহানায়ক উত্তম কুমার। বাংলা ছবিতে জনপ্রিয়তার নিরিখে বাংলা সিনেমার ম্যাটেনি আইডলের তকমা পায় উত্তম কুমার। যদিও শেষের দিকে পারিশ্রমিকের অঙ্কটা পাল্টে যায়, খানিকটা কমে আসে টাকার অঙ্ক। আসলে স্টুডিও পাড়ার খবর সেই সময় নাকি এত টাকা পারিশ্রমিক আর কেউই পেতেন না। পাশাপাশি এটাও শোনা যায় তার চেয়েও নাকি বেশি পারিশ্রমিক নিতেন তারই সহ অভিনেত্রী সুচিত্রা সেন। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।